नमस्कार बंधुरा, प्रेशर ब्लॉग साथी चैनल तुम्हारे सबाई के स्वागत। आज हमें रान्ना करब पेपे दिए चिंगड़ी माछे सुक्तो। तो पेपे हमें नहीं गाछ थेके पेड़े एक तो पेपेटाके भालो करे छुले निब। छुले निये पेपेटाके लम्बा लम्बी करे केटे तुम्हारा जे रकम साइजेर होक केटे निते पारो। पेपेटाके एखाने हमें लम्बा लम्बा करे पेपेटाके दिब। तुम्हारा चाहले एखाने छोटो छोटो करे गुट गुट करे निते पारो। तो এখন আমি পেপেটাকে লম্বা লম্বা করে কেটে নেছি। পেপের ভিতরে বিচুনটা খুব ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি আর আমি দেখো পাতলিভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরকম করে সবগুলোকে আমি এক এক করে কেটে নেব। এবার আমি জলের মধ্যে রেখে ধুয়ে নেব পেপেগুলোকে সুন্দর করে। সবগুলো কাটা হয়ে গেছে আমার, জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। আর এর জন্য লাগবে আমার চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি লবণ, হলুদ, আদা বাটা আর জিরের গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব। কড়াই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, বা চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে একটু লাল লাল হয়ে উঠলে আমি নামিয়ে নেব। তো চিংড়ি মাছ এক সাইড হয়ে গেছে আর এক সাইড হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। কড়াই তেল আছে, এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব পেঁপেটাকে। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, পেঁপেটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার জল দিয়ে নেব। যাতে বেশি ঝোল না হবে, গায়ে গাঢ় গাঢ় হবে, সেই আন্দাজ মতন আমি এখানে জল দিয়ে নেব যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। পেঁপেটাকে জল দিয়ে ঝোল ফুটে উঠবে। ঝোলটা ফুটে গেলেই আমি এখানে ঢাকা দিয়ে দেব যাতে মুজে যায় এবং সিদ্ধ হয়ে যায় পেঁপেটা। আর এই পেঁপে শুকতানি খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, তবে এটা একটু অন্যরকমের স্বাদে। যে পেঁপে খেতে পছন্দ করে না, সে এই রান্নাটি খেলেও পছন্দ করবে। তো এখানে ঢাকনি দিয়ে আমার নামিয়ে নিয়েছি, এবার ঝোল ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব ঝোলটাকে। যেহেতু আমি ফোড়ন দিয়ে নিয়ে আগে একসাথে বসিয়ে দিয়েছি, এরপরে আমি ফোড়ন দিয়ে নেব। তো ঝোলটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পেঁপে, আমি নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর জন্য আমি ফর্মের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষ, কালো সর্ষ। কড়াই তেল গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে কড়াইয়ে প্রথমেই আমি তেজপাতা দুটো দিয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে তেজ তাতিয়ে নেব। তাতিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষ। কালো সর্ষ তো আমার হয়ে গেছে, ফুটতে লেগে গেছে। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতন একটু চিনি স্বাদ আনার জন্য। যেহেতু আগে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি তার জন্য আর দিলাম না, এখন আমি ঝোলটাকে এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এবার ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার, কিছুক্ষণের জন্য আমি ফুটাতে দিয়েছি। এখনো হয়ে গেলে এটা চিংড়ি মাছগুলোকে আমি ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ঝোল ফুটে উঠলেই নামিয়ে দেবো। নামিয়ে দিলে আমার সম্পূর্ণ রেডি পেঁপে চিংড়ি শুক্তো। তো এই রেসিপিটি খেতে খুব অসাধারণ এবং সুন্দর খেতে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে খুবই সুন্দর লাগবে। কোচা আমাকে ঠিক 9টার সময় এসে নিয়ে যাবা।